আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ ফিরে আপনাদের সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে আলু আর ডিমের ধোকা তৈরি করে দেখাবো, খুবই সুন্দর, দারুণ স্বাদের, সুস্বাদু খাবার। আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একবার হলেও বাড়িতে চেষ্টা করে দেখবেন করে খাওয়ার। আসুন তবে দেখিয়ে দিই রান্নাটা। আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে, এবার আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর এইরকমভাবে গ্রেট করে নেবেন, তবে খুব সুন্দর হবে। এই দেখুন গ্রেটার করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ভালোভাবে কষ্টে কষ্টে ধুতে হবে। এই দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি এখানে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। দুটো ডিম নিয়ে নিচ্ছি, এবার আমি ডিম দুটো ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি, আমি এরকমভাবে চাকুর সাহায্যে ভেঙে নিচ্ছি। আমি আরও একটা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, ½ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এবার আমি মশলাগুলো মিক্স করে নিচ্ছি, সবগুলোকে একসঙ্গে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরকমভাবেই মিক্স করে নেবেন, ভালোভাবে মিক্স করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ডিম আর আলুর মশলাগুলো ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি ওভেনটা ধরিয়ে দিচ্ছি, ওভেন ধরিয়ে আমি এবার আমি তাওয়াটা বসিয়ে দিব। তাওয়াটা গরম হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দিচ্ছি, তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম, সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে। আমি তাওয়াতে তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি যেন ডিমটা ভালোভাবে উঠে যায়, তার জন্যে এরকমভাবেই দিবেন, বা ব্রাশ থাকলে ব্রাশেও করতে পারেন। এবার আমি আলুর আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এটা চামচের সাহায্যে ভালোভাবে গোটাতে ছিটিয়ে দিতে হবে। এরকমভাবে আস্তে আস্তে করে দিতে হবে, আর পাতলা করে দিবেন না, একটু মোটাভাবেই দিবেন, তবে সুবিধা হবে তুলার। এরকমভাবে একটু সাইডগুলো ঠিক করে নেবেন, এরকমভাবেই। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদেরকে আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর আসছে। আর দেখুন এই পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি ভালোভাবে, গ্যাসের ইটা লো রাখবেন। বড়োর জন্য আমি থালাতে ঢেলে নিয়েছি, আমি আবারও তেল লাগিয়ে নিব চাটুতে, ছেড়ে দিচ্ছি চাটুতে সরষের তেল। এবার আমি গোটাতে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, তাড়াতাড়ি উঠে যায়, তার জন্য আমি এরকমভাবে লাগিয়ে নিলাম। এটা এবার খুব সাবধানে উল্টে দিতে হবে, এই দেখুন এইরকমভাবে উল্টে দিচ্ছি আমি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এইরকমভাবে একটু তাড়াতাড়িভাবে উল্টে দিতে হবে, আর খুব সাবধানে করবেন কাজটা, হয়তো পড়ে যেতেও পারে, মানে এত বড় জিনিস তো, তাই জন্যই। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ধোকাটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি থালাতে, একটা ঢেলে নিচ্ছি। এবার আমি চাকুর সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি এরকমভাবে। আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা কাটতে পারেন, আমি এরকমভাবে লম্বা করে কেটে ছোট করে পিস করে নেব। আমি এরকম করে ছোট সাইজের করে কেটে নিয়েছি, এ দেখুন কাটানো হয়ে গেছে। এবার আমি রান্না করতে চাপিয়ে দেবো, এটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর এটা আমি তরকারিটা রান্না করলাম, ভাজা করলাম, সব সেই সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি।
এই দেখুন এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পাঁচ মশলা। এবার দিব লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছি যেন তলে বসে না যায়। তার জন্যে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা তেল বেরিয়েছে আর খুব সুন্দর হয়েছে, আর মশলার গন্ধটা খুব সুন্দর লাগছে। এবার দিয়ে দিচ্ছি পানি ভালোভাবে। এবার আমি নেড়ে দিচ্ছি, আর এখানে যদি পানি কম হয় তবে আর একটু দিতে পারেন। আমি আর একটু দিয়ে দিচ্ছি, একটু ঝোল বেশি করলে পানিটা বেশি দিবেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ডিম আর আলুর ধোকাটা দিয়ে দিব, দেখুন কি সুন্দরভাবে ফুটছে। আমি সবগুলোই ঢেলে দিচ্ছি। এটা আস্তে আস্তে করে ঢেলে দিবেন যেন ভেঙে না যায়। আমি এরকমভাবে আস্তে আস্তে করেই দিয়ে দিচ্ছি। আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এই দেখুন ধোকার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আর এইরকমভাবে আমি যেরকমভাবে বললাম ওইরকমভাবেই চেষ্টা করবেন রান্না করার, আর খুব সহজেই হয়ে যায় ঝটপট। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর দেখুন কতটা রসালো হয়েছে। আর এটা আপনি যা দিয়ে খাবেন তাই দিয়েই খাওয়া যাবে, ভাত দিয়ে, রুটি দিয়ে, আপনি যা দিয়ে খাবেন তাই দিয়েই খাওয়া যাবে। আর একবার হলেও বানিয়ে দেখবেন। আর এটা বানানোও খুব সহজ, অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় ঝটপট। আর একবার যে দেখবে সেই বানিয়ে নিতে পারবে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবার প্রথমে আমার ভিডিওটা দেখার জন্য সব সুস্থ থাকবেন।